كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم نبي عليه السلام বলেন দুইটা কালিমা রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? যে দুইটা বক্তব্য কালিমানি বক্তব্য রহমানের কাছে খুব প্রিয়, ওই বক্তব্যগুলো উচ্চারণ করা একেবারে সোজা, কম আমল কম, একেবারে অল্প, উচ্চারণও সহজ, কিন্তু আমল নামায় রাখার পর আমল নামা পাল্লাটা একেবারে ভারী হয়ে যায়। কত জিনিস আছে না, ছোট্ট জিনিস ভার বেশি, এক মন লোহা বেশি ওজন না এক মন তুলা বেশি ওজন? সমান সমান, কিন্তু বেশি কোনটা? তুলা অনেক বেশি দেখতে, একমন লোহা মাত্র অল্প একটু, অথচ এতটুকু তুলা যদি আনা হয় তো কোনটা বেশি ভার, লোহা না তুলা? লোহা। ছোট্ট জিনিসও ভার হয়, এটা দুনিয়ায় উদাহরণ আছে। তো নবী বলছেন যে তোমার আমলটা ছোট্ট, উচ্চারণ করা সহজ, কিন্তু আমল নামায় রাখলে এটা অনেক ভার হিসাবে দেখা দিবে। বক্তব্য দুইটা কি? সুবহান আল্লাহ ওয়া বিহামদি পড়েন, সুবহান আল্লাহিল আযীম। কষ্ট হয়েছে পড়তে? আচ্ছা, এই পর্যন্ত হাদিস, এবার একটু ব্যাখ্যা শুনে। নবী বলেন রহমানের কাছে এই দুইটা বক্তব্য খুব প্রিয়। কার কাছে বলেন তো? কার কাছে? আমি বললাম রহমান, নবীও বললেন রহমান, আপনি বলেন আল্লাহ, হইল? কার কাছে এবার ঠিক করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে না, কার কাছে? তো নবী আল্লাহ না বললে রহমান কেন বললেন? এটা হইল আমাদের মূল বিষয়, আমাদের আনন্দের ব্যাপার, এটা খুশির ব্যাপার। এতক্ষণ তো ভয় লাগছে, এখন একটু আশা দিই, কারণ ভয় আর আশা এই দুইটার সমন্বয়ের নাম ইমান। আল ইমান বাইনার রাজা ওয়াল খৌফ, ভয়ও থাকবে আশাও থাকবে, ইমান এটাই, জাহান্নামের ভয়ও থাকবে, জান্নাত পাওয়ার আশাও থাকবে, আল্লাহর আজাবের ভয়ও থাকবে, আল্লাহর রহমতের আশাও থাকবে। তো এতক্ষণ তো ভয় পাইছি, এখন হাদিসটা দিয়ে একটু আশাবাদী হই। নবী বলেন কার কাছে খুব প্রিয়? রহমান কেন বললেন? আল্লাহ না বইলা, একটু আমার সাথে কথা বলেন, জবাব দেন, আল্লাহর মন্ত্রী কয়জন বলেন তো? হ্যাঁ, জানেন না? চার ফেরেশতা, বাকিরা কি? এই চারজন যদি মন্ত্রী হয় তো বাকি ফেরেশতা কি? এমপি? আল্লাহর কোনো মন্ত্রী নাই, আল্লাহর কোনো সচিব নাই, আছে আল্লাহর গোলাম, হুকুমের গোলাম, আল্লাহ যা বলেন তা মানতে বাধ্য। সূরা তাহরিম আয়াত 6, ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলেন তা করতে তারা বাধ্য। তো আল্লাহর কোনো সচিব নাই, মন্ত্রী নাই, সহযোগী নাই, কিচ্ছু নাই, হুকুমের গোলাম আছে। তবে আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক একটা গুণবাচক নাম, এটা যেন খাদ্য মন্ত্রণালয় সামলায়। কাহার, হাকিম, এগুলো আল্লাহর গুণবাচক নাম, এগুলা যেন আইন আদালত সামলায়। গফ্ফার, গফুর আল্লাহর গুণবাচক নাম, এগুলা যেন ক্ষমার মন্ত্রণালয় সামলায়। রহমান, রহিম আল্লাহর গুণবাচক নাম, এগুলা যেন দয়া আর মায়ার মন্ত্রণালয় সামলায়। এক একটা গুণবাচক নাম যেন এক একটা মন্ত্রণালয় সামলায়। তো এমনই একটা নাম হচ্ছে রহমান। কি বলেন না? চিনিননি রহমান? বলেন তো, দয়াশীল না দয়াবান?
এটা তো অর্থ অর্থ তর্জমা চিনেন নাই, এই জন্য আমাদের বড়রা বলেন আল্লাহর গুণবাচক নামগুলোর ভেতরে ঢুকো, ভেতরের সব বুঝো, তো আল্লাহর সাথে মহাব্বত বাড়বে। আমরা তো নামই জানি না, এরপরে অর্থ, এরপরে ভিতরে, বহু দূরের কথা। রহমান আসছে রহমত থেকে, কার থেকে? রহমত, রহমত মানি বলেন না, এটাই তো জানেন, এটা তো তর্জমা করছেন, কিন্তু কাকে বলে বুঝেন নাই। আলেমরা একরকম বলবে, আমি আপনাদের বুঝার জন্য একটু সহজ করে বুঝাই, আমিও পাবলিক, আপনারাও পাবলিক, পাবলিকে পাবলিকে ব্যাখ্যা। ওলামায়ে কেরাম আপাতত কিছু ভুল না দুইটা চুপচাপ খালি শুই না, পরে যদি মিলে তো ছেড়া দিয়ে না মারে। রহমতের একটা অর্থ আমি করি, আপনি মুখস্থ করেন, বলেন কাজ কম মজুরি বেশি, বলেন কিসের অর্থ রহমতের? আরে বলেন না, কিসের অর্থ? কাজ কম, বলেন বলেন সবাই বলেন, কাজ কম। তো রহমত থেকে যেহেতু রহমান আর রহিম, তাইলে রহমান আর রহিমের অর্থ কি দাঁড়ালো? যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বেশি দেন, মানে যিনি উপযুক্ত যতটুকু তার চেয়ে বাড়াইয়া দেন। সহজভাবে যদি বলি, রহমান আর রহিম ওই সত্তার নাম যিনি বোনাস দেন। কি দেন বলেন না? আল্লাহর একটা নাম হচ্ছে গফুর, কি নাম চিনেন নি? গফুর কাকে বলে? ক্ষমাশীল, এত অর্থ কইলেন, চিনেন নাই তো, একটু চিনেন। গফুর ওই সত্তা দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্যে? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে কিসের জন্যে? শাস্তি দেওয়ার জন্যে। আর রহমান ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। বলে কত মাফ করবেন, কত মাফ করবেন, গুণা তো অনেক। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো একেবারে, তো আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দগুলা না। আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করেছেন, এই শয়তান তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তো বলেন, বলে আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যা তুই গুণা কত করাইতে পারবি যা করা, তুই কত করাবি করা। বলে কেন? বলে আমি যে গফুর, আমি যে গফ্ফার। বলে গুণা করছি হুজুর 80 বছর, তাও কি মাফ করে দিব? হায় হায় হায়, আপনি এখনও গফুর চিনেন নাই, আপনি কম্পিউটার চিনেছেন, গফুর চিনেন নাই। বলে মানি কি? একটু মানিটা বুঝেন, গফুর চিনাইতেছি ভাই, মানিটা বুঝেন। কম্পিউটারে এই জোয়ান পোলাপাইট, আমি ঠিক বললে তোমরা জোরে বলবা হ ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে, এরা তো আর কম্পিউটার চালায় না, এত কিছু বুঝবো না। এক লোক টাইপিস্ট, খুব স্পেশালিস্ট, খুব ভালো টাইপ করে, এক কোম্পানির চাকরি করে, তো তার কাজ হলো খালি নাম টাইপ করা। এক বছরে নাম টাইপ করেছে 1,00,000,000,000, কত কত? 50 বছরে নাম টাইপ করছে কত? 50,00,000,000,000, কত কত? 50,00,000,000,000 নাম লিখতে তার কয় বছর লাগছে? কয় বছর বলেন না? যে কোম্পানির কাজ করেছে, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও, তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে ডিলিট টিপ দাও, একটা শেষ। তোরা কথা কস না, তোকে না আগে শিখাই আসলাম, আমি ঠিক বললে জোরে বলবি ঠিক, তাহলে বুড়ার এখন তা আরও সন্দেহ বাড়াই দিবি রে। আচ্ছা সামনে ভুল করবি না, কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, তো 10টা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব, সিস্টেম ঠিক আছে নি? কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা নাম ডিলিট করে দাও, তো কি সিস্টেম? ডিলিট টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট, কি লেখা আসে? অল ডিলিটের টিপ দিয়া নিচে ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? সমসে সমসে, কয় বছরের আমল লেখতে লাগছে? কয় বছর? 50 বছরের আমল এক টিপ দিয়া গায়েব, এত শক্তি কম্পিউটারের? হায় রে বোকা,
তুমি তোমার হাতের বানানো কম্পিউটারের এই শক্তিকে বিশ্বাস করলা যে এক টিপ দিয়া সব ডিলেট করা যায়, তুমি তোমার মালিকের গফুর শক্তিকে বিশ্বাস করলা না, তোমার মালিককে তোমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গায়েব করতে পারেন না? আসলে তুমি গফুর চিনো নাই, আসলে তুমি এখন এক আল্লাহর বান্দা আল্লাহরে ধরছে, আল্লাহ আপনি তো গফুর, আমি অন্যায় করছি, ভুল করছি, যা করছি করছি, আমারে মাফ করে দেন, আর করবো না, খুব কান্নাকাটি করছি। তো আল্লাহ কইছে যা মাফ করে দিলাম। মাফ পাইয়াই মানুষের অভ্যাস হইল একটা সুযোগ পাইলে আর পরেরটা কয়। হুজুর আপনার একটু দাওয়াত দিতে চাই, কোন জায়গায়? ওই জায়গায়। আচ্ছা দেখবো না, যেই দেখছে একটু নরম নরম হয়েছে। হুজুর সাথে একটু মামলক সাবরেও চাই, তুমি আগেরটাই তো ভালো আছিল, আবার সামনে আমার কোন বিপদে ফেলাও তুমি, না দাওয়াত পাইবা না। মানুষের অভ্যাস একটু কাজ করতে পারলে সামনে ডাকায়। যেই কইছে গাফর মাফ, আল্লাহ কিসে হাসান জামিল সাহেবের ওয়াজ শুনলাম, আপনি বলে বোনাসও দেন? হ্যাঁ দেই তো, আমি তো রহিম, রহিমের কাজে তো বোনাস দেওয়া। ক আমার গুণা তো মাফ হয়েছে গাফুর দিয়া, তো আমি বোনাস পাবো না? কাহা পাবি, কি দিবেন কর? তাল্লা সুরা লোকমানে কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরা রহিমা। আগে হুজুরগো মতো একটু তর্জমা শুনেন, তারপরে পাবলিকের তর্জমা করবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা তওবা করবে আর এই বিশ্বাস রাখবে আমি মাফ করব ইমান সহ, ও আমিলা আমালান সালিহা ভালো হয়ে যায়, পুরা নেক কাম করে আর খারাপ নাই। তো আল্লাহ বলেন আমি যেহেতু গফুর, আমার কাছে মাফ চাইছে, আমি তার সব গুণা মাফ করে দিছি। তারপর যতগুলা গুণা করছিল ঠিক ওই কয়টা নেকি আবার ঢুকাই দিছি। বলে কেন? বলে আমি আমার আল্লাহ, ওয়া কানাল্লাহু গাফুর আর রহিমা, আমি আল্লাহ, আমার দুইটা গুণ আছে, আমার এক গুণ আমি গফুর, গফুর দিয়া পরিষ্কার করছি, আমার আরেক গুণ আমি রহিম, আমি রহিম দিয়া বোনাস দিছি। এটা হলো হুজুরদের মতো করে তর্জমা করলাম, আপনাকে মতো করে একটু তর্জমা করি তাহলে মনে রাখা সহজ হবে। আমার সাথে তর্জমা করেন, বলেন আমার সাথে। আগে তো রহমতের তর্জমা শিখাইছি, মনে আছে নি? কি বলেন তো, কাজ কম মজুরি বেশি, বলেন কাজ কম? ওটা ওটা মাথায় রাখেন, তাহলে ওই হাদিস বুঝে আসবে, যেখান থেকে আমি আসছি ওখানে চলে যাব এখনই, হাদিস বুঝে আসবে ইনশাআল্লাহ। কাজ কম, এখন এই পুরো আয়াতের তর্জমা শিখাইতেছি, শিখেন। বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন আবার, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা? বলে এই আয়াতের তর্জমা। বলে আয়াতের তর্জমা তো এরা কেমনি হইলো আন্দাজি? হুজুর এত বড় বড় মোড়ামুড়ি লাগাই দিয়েছে, কেমন তর্জমা করলো এটা? তো একটু বুঝেন, একটু বুঝেন কথার কথা। আমাদের মাহমুদ ভাই সারা জিন্দগি, এই এটা কথার কথা বাস্তব না, সারা জিন্দগি ওনার আমল নামায় গুণা ঢুকছে একশো, কত বলেন? কত? একশো গুণা ঢুকছে। হঠাৎ কোন বুজুর্গের মজলিসে বসছে, দিল গেছে পাল্টায়া, আর ভিতরে তোলপার অনুশোচনা, অনুতপ্ত লজ্জা খুব লাগছে ভিতরে, হায় কী করলাম, হায় কী করলাম, ওই হায়ের সাথে সাথেই ভিতরে ওয়াশ শুরু হয়ে গেছে পরিষ্কার। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আত-তাওবা নাদামা, তাওবার মূল কথা হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা জাগা, এটা তাওবার মূল কথা। খুব লাগছে, এখন বয়ান শেষে হুজুরের সাথে একটু মোনাজাত ধরছে, চোখের পানি পড়ছে, চোখের পানি কলবকে সাফ করে, একবারে পরিষ্কার কইরা বাড়িতে গিয়া পুরা পাক্কা ওয়াদ, আর জিন্দগিতে গুণা করবে না। বলেন তো ওনার আমল নামায় গুণা আর রয়েছে কয়টা? একটাও নাই। হুজুর মানুষ, বোনাস তো পাইব না, পাইব না? বোনাস খালি আপনাকে লেগে, আমি হুজুররা বাদ। তো বোনাস পাইছে কত? আরে বলেন না, একশো। আচ্ছা বুঝছেন তাই, এইবার বুঝছেন।
গোটা নরসিংদীর সবচাইতে বড় গুনাহগার, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, এমন কোনো অপরাধ নাই যা করে নাই, এত গুণা এত গুণা। হঠাৎ এক লোক ধরছে, এই এদিকে চল, এক জায়গায় যাই, তোরে লইয়া যাই। কই যাইবেন? কয়েকজন মৌলবি আসছে কুমিল্লা থেকে, গলাডা হাসান জামিলের চেয়েও খারাপ, টুপি পরে একটা বক্কর সক্কর, চামা একটা একেবারে আউলা জাউলা, দেখতেও বেড়া এত সুন্দর না, চল যাই, কথা বলে কয় একটু ভালো একটু দেখাই। তাই চিন্তা করে যাই, যদি পছন্দ না হয় গাড্ডারে মটকাই দেবো, অসুবিধা কি। এই নিয়ত করে আইসে, আয়া দেখে মুফতি মুস্তাকুন নবী দামাত বরকাত হুমুল্লা আলিয়া বয়ান করতেছেন। এখন বয়ান বেচারা আল্লাহর বান্দার কলিজা চেরা কথা এগুলো শুই না, ওই অপরাধীর ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ দিলের কথা দিলে যায় টাচ করে, দিলের কথা কই টাচ করে? আমরা তো চাই গলার আওয়াজ, এই গলার কারুসাজি, কারুকার্য, এগুলা দিয়া যারা কথা বলে তাদের কথাগুলো কানে ঢুইকা কান দিয়া বাইর হয়, আর দিলের কথা কান দিয়া ঢুইকা কলবে যায় লাগে। তো আল্লাহর বান্দা মুফতি মুস্তাকুন নবী দামাত বরকাতুহুমুল আলিয়ার বয়ান শুই না, এখন তো দিল পুরা গেছে উল্টাইয়া, চোখের পানি পড়তেছে, হায় জীবনে তাইলে করলামটা কি। দোয়া করছে আল্লাহর কাছে, কান্নাকাটি করছে, খুব কাঁদছে, একেবারে কান্দা টান্দা বাড়িতে যায়, মারে বলে, মা সব বাদ, আমি মাদ্রাসায় ভর্তি হবো। মাকে আর বলস কি, মা আমি চিল্লায় চলে যাবো, আর কি বলস, মা আমি কোনো বুজুর্গের খানকায় চলে যাব, আমি আর এই দুনিয়া নাই, একেবারে পুরা ভালো হয়ে গেছে, পাগড়ি ডাগড়ি বাইন্দা। আচ্ছা বলেন তো, তার আমল নামায় গুণা ছিল ধরেন 1,00,000,000, কত কত কত, এখন আমল নামায় গুণা আছে কত? একটাও নাই, সব পরিষ্কার, বোনাস পাইবো না? কত কত বোনাস পাইছে? কত কারবারটা দেখছো হুজুর, এত এত বছর হুজুরগিরি কইরা বোনাস পাইলো মাত্র 100, আর এ সারা জিন্দিগি অপরাধ কইরা বোনাস পাইলো 1,00,000,000। ঘটনা কি? ক অপরাধী ছোট অফার ছোট, অপরাধী বড় অফার বড়, ওইটাই শিখাইছি, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা? বলে এটা এই আয়াতের তর্জমা। আল্লাহ বলেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রহিম বুঝছেননি, রহমান বুঝছেননি? এইবার হাদিসে চলেন তাড়াতাড়ি। আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। বলে হুজুর কোন বক্তব্য? তো নবী বলেন, বক্তব্যগুলো একেবারে কম, মাত্র দুইটা বক্তব্য, উচ্চারণ করাও সহজ, একেবারে সহজ, কিন্তু আমল নামায় রাখার সাথে সাথে আমল নামা যাবে ডাইবা, নিচের দিকে ভারী হয়ে যাবে। ইয়া রাসূল আল্লাহ, আমল তো কম, ভারী হইব কেন? কম আমল অল্প আমলে ভারী হবে কেন? তো নবী বলেন, হাবিবা তানাইলার রহমান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে এই জন্যে আমল কম, কাজ কম মজুরি বেশি, কাজ কম মজুরি বেশি, এটা রহমানের কাজ, কাজ কম মজুরি বেশি। আল্লাহ আকবার কর না, না খুশি হন না এরকম করে? এখনও তো বুঝেন নাই গোমর, এই জন্যে বেশি একটা খুশি লাগতেছে না। আচ্ছা দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? একটায় রাখছেন 1 কেজি, আর একটায় 1/2 কেজি। বলেন তো ভারী হবে কোনটা? 1 কেজি। ভারী হইলে 1/2 কেজি কই যাবে? উপরের দিকে। হ্যাঁ, আরে বুঝছেন তো, একটা নিচের দিকে আসলে আরেকটা কোন দিকে যায়? এটাই তো দাড়ি পাল্লার কাজ না? নবী যে বললেন এই কালিমাগুলো দাড়ি পাল্লায় রাখলে দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে, তো ভারী হয়ে গেলে নেক আমলের দাড়ি পাল্লা পাল্লাটা কোন দিকে যাবে? তো একটা নিচের দিকে গেলে গুণারটা কোন দিকে যাবে? আল্লাহু আকবার কয় না? তার মানে কি অটোমেটিক আমার গুনার আমল নামা হালকা হইতেছে, আমার নেকের আমল নামা যত ভারী হইতেছে আমার গুনার আমল নামা তত? আরে পারবেন না ইনশাল্লাহ, বেশি বেশি পড়তে পারবেন না ইনশাল্লাহ?